15 বছরের নাবালিকাকে অপহরণ করে আত্মগোপনের অভিযোগ। ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বছর 15 নাবালিকাকে অপহরণ করে আত্মগোপন করে রাখার অভিযোগ তুলে পাঞ্জাবি মোড় ফাঁড়ি ঘেরাও করে জাতীয় সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ। জানা যায়, আমরাশতা এলাকার এক বছর 15 নাবালিকা বুধবার রাত 8:30 নাগাদ বাড়ি থেকে বাইরে বের হলে তাকে রাস্তার মোড়ের কাছে এক বছর 50-এর ব্যক্তি বাইকে করে তুলে নিয়ে যায়, এমনটাই অভিযোগ উঠেছে। এরপর বেশ কিছু এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করে তাকে তাড়া করলে ওই মেয়েটিকে নিয়ে চম্পট দেয় সে। এরপর বক্তারনগর বাসিন্দা বছর 50-এর কার্তিক মণ্ডল অপহরণ করেছে বলে দাবি করেন তারা। এরপর পুলিশ কার্তিক মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও ওই মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। বৃহস্পতিবারই ঘটনার প্রেক্ষিতে এলাকার বাসিন্দারা রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়িতে হারিয়ে যাওয়া মেয়েকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের নিখোঁজ হওয়া মেয়ের খোঁজ নেওয়ার দাবি করে তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার ওসি ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি নাবালিকা মেয়ের পরিজন ও প্রতিবেশীদের মেয়েকে খুঁজে বের করে দেওয়া হবে বলে আশ্বস্ত করলে তবেই পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, বুধবার রাত থেকে ওই নাবালিকাকে উদ্ধারের জন্য পুলিশ জোর তৎপর হয়েছে। সেখান থেকে মোটামুটি পাঁচরা পর্যন্ত, পাঁচরা খালসা ইয়ে পর্যন্ত, সেখান থেকে মেয়েকে কার বাইকে চাপানো হয়। কে কে নিয়ে গেছিল সেটা ইয়ে কার্তিক মণ্ডল। হ্যাঁ, কার্তিক মণ্ডল। আচ্ছা, বক্তনগর বাড়ি। হ্যাঁ, কার্তিক মণ্ডল বক্তনগর বাড়ি। হ্যাঁ, সে স্বীকারও করেছে যে হ্যাঁ আমি পায়েল মণ্ডলকে নিয়ে গেছি। পায়েল মণ্ডলকে কখনো বলছে আমি মেলায় ছেড়ে দিয়েছি, কখনো বলছে জঙ্গলে ছেড়েছি, কখনো বলছে এই মানে কী কী কারণে তারা এখানে গেছিলো, তাকে বাইক নিয়ে গেছে, কী হয়েছিল? মেয়ে ওখানে গেছিলো, মেয়ের একটা শরীর মেন্টালি গিয়েছিলো, শরীর খারাপ ছিল মেয়েটার। আমরা না থাকাকালীন আমরা মেলা ঘুরতে গেছিলাম, সে দেখেছি বাবা মা বাবা বাড়িতে নেই, সে জায়গায় মেয়েটার শরীর খারাপ ছিল, সেই জায়গায় মেয়েটি বেরিয়ে সে রাস্তা ভুল বুঝতে পেরে নেই আমি কোন দিকে যাচ্ছি। সেই অবস্থায় মেয়েটাকে ওঠানো হয়েছে, সেই মেয়ে ওঠা নিয়ে বাস যে কাজটা হয় সেই কাজটা করেছে ওরা। তারপর কি ওই লোকগুলোকে কি ধরতে পেরেছে পুলিশ? লোকগুলোকে পুলিশ অ্যারেস্ট করেছে রানীগঞ্জ থানা। কিছু জানা গেছে কী জন্য আজকে আপনাদের ইয়ে অপরাধ করেছিল? এই যে পুলিশ যাতে আমাদের কাজটা আমাদের মেয়েকে যত জলদি আমাদের পুনরায় আমার কাছে আসতে পারে মেয়ে চাই, সেটাই আমার। কত বয়স আপনার মেয়ে? আমার মেয়ে 15 বছর, ক্লাস 10-এ পড়ে। কি মনে হচ্ছে তাই? কি মনে হচ্ছে তাই? অপহরণের যে শরীরের চেষ্টা, কেউ কোনো হুমকি দিয়েছে? না, হুমকি টুমকি এরকম কোনো খোঁজ পাওয়া আমাদের আসেনি কিছু। ওরা যা হয়েছে হঠাৎ করেই হয়েছে এটা। কোনো ফোন কেউ করেন? কী নাম আপনার? আমার নাম প্রশান্ত মণ্ডল। আপনি মেয়ের কেমন? বাবা সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।